করবো না কম্পাউন্ড ইন্টারেস্ট যে চ্যাপ্টারটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো করতে কম্পিটিটিভ এক্সামে অনেক টাইম নিয়ে নেয় আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্সে আমি বলছি অনেক টাইম নিয়ে নেয় এগুলো আস্তে আস্তে মানে একদিনে তো আর এটা হবে না যে এইটুকু এটা একদিনে তো আবিষ্কার হয়নি সেরকম একদিনেও পড়া যাবে না সেরকমভাবে এটাকে আমি আস্তে আস্তে শুরু করছি শুরু করে আস্তে আস্তে কী করব। শেষ করব কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু কীরকমভাবে এসছে হিস্ট্রিটা কীরকম আমি সেটা আমি বলছি ঠিক আছে কম্পাউন্ড ইন্টারেস্টটা এখনও ঢুকিনি এখন আমরা পড়বো সাকসেসিভ ডিসকাউন্ট সাকসেসিভ ডিসকাউন্ট মানে সাকসেসিভ সাকসেসিভ মানে কি পরপর চলে যাচ্ছে জিনিসটা আবার পরপর এদিকেও যেতে পারে মানে পরপর ডিক্রিজ হতে পারে পরপর ইনক্রিজও হতে পারে ঠিক আছে এরকম যদি এখানটা জিরো হয় পরপর ডিক্রিজিং পরপর ইনক্রিজিং দুটোই হতে পারে আমরা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পড়বো যে যেটার ক্ষেত্রে কী হচ্ছে না ডিক্রিজ হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা এই যে একটা সূত্র ইকুইব্যালেন্ট ডিসকাউন্ট প্রথমে কী হয় না যদি টেন টেন প্রথমে একটা ইকুয়েব্যালেন্ট ডিসকাউন্টের এই যে সূত্রটা রয়েছে এক্স প্লাস ওয়াই আমরা যখন একটা জিনিস কী রকম হয় দেখো না যদি একটা একটা জিনিসের উপর একটা একশো টাকা দাম আছে একটা জিনিসের একশো টাকা দাম আছে সেটাই প্রথমে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম তারপর কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম ঠিক আছে ইকুই ডিসকাউন্টটা বার করতাম বলছে দশ পার্সেন্ট তিরিশ কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম আমাকে কী করতে হবে না এর ইকুই ডিসকাউন্টটা বার করতে হবে কী করে বার করবো না এই দশ প্লাস কুড়ি মানে এটাকে এক্স ধরবো এক্স সমানে এটা ওয়াই সমান এটা ধরলাম দশ প্লাস কুড়ি মাইনাস কী করবো দশ ইন্টু কুড়ি কুড়ি বাই একশো কী করলাম এটা 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 করলাম দশ কুড়ি তিরিশ তিরিশ মাইনাস হচ্ছে দুইশো মানে হচ্ছে আঠাশ পার্সেন্ট তাহলে এটা এটাকে বলে সমতুল্য সমতুল্য ডিসকাউন্ট মানে সমতুল্য ছাড় যেটাকে এরকম অঙ্ক অনেক থাকে আমরা তখন বুঝতে পারি না কী করে তৈরি করব দুটো ডিসকাউন্ট দিলাম পরপর চার পাঁচটা ডিসকাউন্ট দিলাম তখনও কী করবো না এরকম এক্স প্লাস ওয়াই প্লাস জেড করব মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বাই একশো এরকম করে আমি করতে পারি যদি তিনটে ডিসকাউন্ট চারটে দিলে চারটে এরকম করে আমি সমতুল্য ছাড়টা বার করবো ঠিক আছে আমরা তো হলে ছাড়ের অঙ্ক বার করবো এরপর আসছে ফ্র্যাকশান আমরা তো এগুলো এগুলো দশ দশটা হচ্ছে একদম গোটা একটা সংখ্যা কুড়ি গোটা একটা সংখ্যা কিন্তু যদি ফ্র্যাকশান দিয়ে দেয় যেমন ধরো এখানে যদি দিয়ে দেয় সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট একবার ডিসকাউন্ট দিলাম একবার ফর্টি পার্সেন্ট সাঁত্রিশ পূর্ণ একের দুইকে কি লিখতে পারে তিনের আট কেমন করে আসছে সাঁত্রিশ দুগুণে চুয়াত্তরকে পঁচাত্তর বাই একশো পঁচাত্তর হচ্ছে তিন সাঁত্রিশ দুগুণ হচ্ছে চোদ্দো চুয়াত্তর পঁচাত্তর এখানে পঁচাত্তর বাই একশো তাহলে এটা হচ্ছে তিন বাই এখানে হচ্ছে পনেরো পাঁচ পাঁচ তিনে পনেরো 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 তিনে এখানে হচ্ছে পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ সাড়ে একশো একটু ইয়েটা হবে এখানে হচ্ছে তিন একশো একশো টাকায় ইয়ে করলাম একশো টাকায় ইয়ে করলাম এরকম করে এটাকে এই পার্সেন্টেজটাকে আমি কী করলাম না পার্সেন্টেজটাকে আমি শতকরার এখানে ট্রান্সফার করে দিলাম যে এটাকে এটাকে প্রথমে এর ওকে ট্রান্সফার চল্লিশটাকে চল্লিশ বা একশো করবো দিয়ে এটা কাটলাম দুইয়ের পাঁচ অংশ ঠিক আছে এরকম করে কি করব না প্রথমে তিন আর উপরে আট রইল তাহলে সেটা কি কী করবো আট যখন হচ্ছে তখন এখানে যে তিন সেই আটটা কততে যাচ্ছে পাঁচে নামছে আট যখন একটা জিনিসের দাম সেটা ডিসকাউন্ট দিয়ে পাঁচে যাচ্ছে পাঁচ যখন একটা জিনিসের দাম সেটা ডিসকাউন্ট মানে না উপরেটা মাইনাস করবো তিন যাচ্ছে এরপর এইখানে এখানে মানে এরকম পাশাপাশি কাটা যাবে না এখান থেকে এখানে কাটতে হবে মাঝে মাঝে আট ছিল তিন হলো এরপর এটার ইয়েটা কি হচ্ছে এদের ডিফারেন্সটা কী হচ্ছে আট মাইনাস তিন পাঁচ তাহলে আগে ছিল আট সেটা কততে গেল পাঁচ একে হলো পাঁচ বাই আট আর একশোতে গেল হচ্ছে ইন্টু একশো তাহলে পাঁচশো বাই হচ্ছে দুই হচ্ছে একশো পঁচিশ বাই দুই হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ওয়ান বাই টু পার্সেন্ট এরকম করব আবার একটা অঙ্ক কী রকম এই আগের অঙ্কগুলো কী করলো দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যেগুলো ডিসকাউন্ট দেবো সেগুলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো এটা হচ্ছে আমার সূত্র এই সূত্রটা দিয়ে করবো যখনই বলবে ইকুই ভ্যালেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট তখনই এরকম সূত্র করে দেবে একদম জেনারেল একদম জেনারেল ফর্মুলায় বসিয়ে দেবে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা লিখে নাও এটা জেনারেল ফর্মাল এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াইগুলো হচ্ছে ইকুই ডিসকাউন্ট করবে সেখানটা সমান ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট দেখো লেখা আছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট ঠিক আছে কিন্তু যদি ফ্র্যাকশন থাকে এই যেমন ফ্র্যাকশন একটা বেরিয়েছে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট এটাকে প্রথমে কি করবো এটাকে মানে এই শতকরা যে আছে শতকরাটাকে একদম বংনাংশে কম ট্রান্সফার করে দেবো একের নয় হচ্ছে একশো দিয়ে শতকরা থেকে আমরা শিখেছি যে শতকরা থেকে যখন আমি ফ্র্যাকশান তৈরি করবো তখন একশো দিয়ে ভাগ করে দিতে হবে এরম করে ভাগ তৈরি করলাম এগুলো যেমন দেখো নিচে নয় আছে নয় নয় ডিসকাউন্ট এক ডিসকাউন্ট দিয়ে কত হচ্ছে আট আট ডিসকাউন্ট দিয়ে সাত এগারো এক ডিসকাউন্ট দিয়ে দশ দশ এগারো এরকম করে কাটাকাটি এগুলো পাশে পাশে এরকম এরকম কাটবো এরকম 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 কাটবো এটা সাথে মানে এই পাশাপাশি কাটা চলবে না এই লম্বা লম্বায় কাটা চলবে না এটার সাথে এইটা এটার সাথে এটা পাশাপাশি এরকম করে কাটতে হবে মানে জিগ জ্যাকভাবে কাটবো ঠিক আছে এগারো তার সাথে হচ্ছে মানে এটার ডিসকাউন্ট কত হচ্ছে তিন সাত ডিসকাউন্ট দিলাম তাহলে কত রইল চার তাহলে এগারোতে চার রইলো একে চার বা এগারো আর দশে একশোতে কত রইল চার বা এগারো ইন্টু একশো তাহলে ওটা চারশো বা এগারো এখান থেকে এটা এইটা এত এত আমার হচ্ছে এখান থেকে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা কত হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হচ্ছে এত এরকম করে শর্ট ফর্মুলায় ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বার করা যায় ফ্র্যাকশান বা যে কোনো যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে তো সুবিধাই কিন্তু যদি একটু ফ্র্যাকশান থাকে ফ্র্যাকশান থাকলে এরকমভাবে ইউজ করব ফর্মুলাটা এই ফর্মুলা একটা ফর্মুলা দেওয়া কারণে জেনারেল আইডিয়া এটাকে সমস্ত শতকরাকে ফ্র্যাকশনে কনভার্ট করব সেখান থেকে কত ডিসকাউন্ট দিচ্ছে উপরেরটা ডিসকাউন্ট দিয়ে কাটাকুটি করে আমি যেটা বেরোচ্ছে সেটা দিয়ে বের করে দেবো